আজ বিশ্ব বসুন্ধরা দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে। আজকে আমি আমার বাগানের এক ফালি দেখাই সবাইকে, ফুলে ফলে ভরা আমার ছোট্ট বাগান, আমার বন্ধনের বাগান। আমার বাড়ির নাম বন্ধন, আমারই দেওয়া। আমার খুব প্রিয় এই বাগানটি। আর তার সাথে এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, এত গরম, আমার বাগানের, আমার এই গাছেরা আমার ভীষণ ভালো বন্ধু, সেই বন্ধুগুলো এত গরমে কষ্ট পাচ্ছে। আমার হাজবেন্ড ভীষণ ভালো যত্ন করে এদের, সব সময় এদের খেয়াল রাখে, তবুও যেন মনে হচ্ছে ঝলসে যাচ্ছে বাগানটা। তো ওদের জন্যে, ওদের কথা ভেবে আজকে আমি একটা ছোটদের কবিতা বলছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টির আশায়, কবিগুরুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের পরে মেঘ করেছে রঙের পরে রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজল ঢং ঢং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। আজ এই পর্যন্তই বললাম, কারণ কবিতাটা বেশ বড়, আর আমার অতটা মনেও নেই, বুড়ো হচ্ছি তো। তো আমার গাছপালাগুলোর সঙ্গে একটু আলাপ করাই তোমাদের। এই হলো আমার বেল গাছ, টগর গাছ, জবা গাছে ফুল তো দেখলে, আর মর্নিং গ্লোরি আছে, ভীষণ ভাল লাগে আমার মর্নিং গ্লোরিটা। আমার মেয়ের পছন্দের গাছ, খুব পছন্দের গাছ, ওই পছন্দ করে নিয়ে এসে লাগিয়েছিল। আমার সারাদিনের পুজোর ফুল আমি এই বাগান থেকেই পাই। আর কি বলবো, মাধুরীলতা আছে, কিছু ভিডিও তুললাম, কিছু স্টিল দেখাবো। বাড়ির সামনেটা কাজ হচ্ছে, সাংঘাতিক নোংরা হয়ে আছে বাড়ির সামনের রাস্তাটা, এবং ভয়াবহ, মানে সারাদিন তার এত আওয়াজ। আমার বাড়ির সামনে দিয়ে যে বাগজোলা খাল গেছে, সেই খালটাই রিপেয়ারিং হচ্ছে, জানি না কবে এ কাজ শেষ হবে। আজ প্রায় দু মাস হয়ে গেল, আমরা বাড়ির লোকরা স্বাভাবিক গলায় কথাই বলতে পারি না, চিৎকার করে কথা বলতে হয়। এটা আমার বোগেনভেলিয়া, একটা গাছেই অরেঞ্জ কালারের হয় এবং বেবি পিঙ্ক কালার হয়, এত সুন্দর। আর এটা গন্ধরাজ, এই যে কুঁড়ি এসেছে, প্রচুর ফুল দেয়। তো আমার বিভিন্ন সময় তোলা কিছু এই বন্ধুদের স্টিল ফটো আমি দেখাবো। আমার ভীষণ প্রিয় এক টুকরো বাগান, লেবু গাছেও ফুল এসেছে। যতটা পারি চেষ্টা করি যত্ন করবার, সংসারের নানা কাজ, তার মাঝখানেও এই বাগানে এসে বসতে, একটু কবিতা বলতে, একটু তোমাদের সাথে গল্প করতে ভীষণই ইচ্ছে করে, কিন্তু সময় হয়ে ওঠে না রোজকার নানান কাজে। না, এইটা হচ্ছে আমার মাধবীলতা, এখন অনেক ফুল পড়ে গেছে। ফুল আমার হাজবেন্ডের দোষেও কিছু পড়ে যায় জানো তো, এত জল দেয়, সেই বড় একটা পাইপ আছে, সেই পাইপ দিয়ে ওপর থেকে নিচ এমন জল দেয়। আসলে সামনের রাস্তাটায় কাজ হচ্ছে বলে ভীষণ ধুলো হয়ে যায় গাছগুলো, আর ওরও খুব খারাপ লাগে দেখতে, সেই জন্যে ও বেশ করে, এই দেখো না কীরকম কাজ হচ্ছে। আমার গাছগুলোর অবস্থা খুব সঙ্গীন, এই কাজে এত ধুলো উঠছে, সেই জন্যেই আমার হাজবেন্ড একটু চান করিয়ে দেয় গাছগুলোকে মাঝে মাঝে। আর চান যখন করিয়ে দেয় না, ফুলগুলো ঝরে যায়, ফুল ঝরে যায়, কুঁড়ি পড়ে যায়। জামরুল গাছ ভোরে কুঁড়ি এসেছিলো, এখন খুব একটা বেশি নেই, অনেক কুঁড়িই ঝরে গেছে। দূরে ওই কৃষ্ণচূড়া গাছে ফুল এসেছে, কিন্তু এবারে সেরকম আগের বছর যেমন সুন্দর ফুলে ফুলে ভরে গেছিলো কৃষ্ণচূড়া, এবারে সেরকমটা আর হয়নি। কী করা যাবে, এই ছাতার মাথার কাজ যে কবে শেষ হবে জানি না, এ চলছে তো চলছে। আর এই আওয়াজে আমাদের একেবারে দিবারাত্র ওষ্ঠাগত প্রাণ। এই দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বিশ্ব বসুন্ধরা দিবস। সবাই গাছ লাগাও, গাছ, গাছের যত্ন করো। দেখেছো চারটে মানুষের একসাথে কবর খুঁড়ে ফেলেছে, যা গর্ত করেছে, কখন যে কে রাস্তাঘাটে উল্টে পড়ে তার নেই ঠিক। এই রাস্তা অনেক দিন হলো আমাদের বন্ধ হয়ে গেছে।
এতো গাছ লাগাও, সবুজের মতো বন্ধু আর হয় না। ওই দূরে বোগেনভেলিয়াটা দেখছো, আমাদের পাশের বাড়ির যিনি থাকেন তো তাদের বাড়ির বোগেনভেলিয়া, আমি চেষ্টা করছি একটু দেখাতে। এটা পুরোটাই গোলাপি, একদম নিচ থেকে ওপর পর্যন্ত, ছাদ পর্যন্ত গাছটা উঠেছে। কি ভালো যে লাগে দেখতে। আমার এই ছোট্ট সিঁড়ি, আর এইটুকুই আমার সীমানা, কি করব। আজকালকার দিনে বাড়ি আছে এই অনেক, তাই না? সব তো ফ্ল্যাটের যুগ, তো বাড়ি উঠোন বড় একটা দেখা যায় না। যতটা পারি রক্ষণাবেক্ষণের চেষ্টা করি, কতদিন পারবো জানি না। আমার কারি পাতা গাছ, আমার আম গাছ পুরো ঝলসে গেছে, নিম পাতা গাছ, নারকোল গাছ, এরা মোটেই ভালো নেই এই গরমে। এবারে যেন বৃষ্টি আর এসেও আসছে না, কবে আসবে জানি না। সবাই ভালো থেকো, সবুজে প্রাণ জুড়ুক, বৃষ্টি পড়ুক টাপুর টুপুর, আমাদের একটু আরাম হোক। এই আমার ফুল, পুজোর ফুল, এবার তুলসী পাতা তুলবো। তোমরা তুলসীর ফুল দেখেছো? আমার বাড়িতে তুলসীর ফুল ফুটেছে, এত সুন্দর সেই ফুল, আমি দেখাবো, কিছু স্টিল দেখাই। আজকে ওয়ার্ল্ড আর্ট ডে, তো এটা হচ্ছে আমার সেই মাধবীলতা। মাধবীলতা যখন ফোটে আমার বাড়ির নিচ থেকে ওপর ফোটে, এটা হচ্ছে অপরাজিতা, নীল অপরাজিতা। একদিন সাদা অপরাজিতা ফুটলেও দেখাবো। এটা আমার একটা বিশেষ জাতের পেয়ারা, আমি নাম দিয়েছি মজা করে আলতা পেয়ারা। পেয়ারাগুলো দেখতে একদম চকলেটের মতো, এই যে রঙটা দেখছো ঠিক এই রঙেরই পেয়ারাটা হয়, চকলেট কালার, কিন্তু কাটলে পরে মনে হয় কেউ আলতা ঢেলে দিয়েছে, দেখো। আর যেরকম মিষ্টি, মানে কি বলবো, সেরকম স্বাদ। এগুলো জামরুল গাছ, জামরুলের ফুল, দেখো কত সুন্দর জামরুল, আর ভীষণ মিষ্টি জামরুলগুলো, ঠিক এরকমই সবুজ হয়। আর এটা গুলঞ্চ গাছ, কেউ কাঠচাপাও বলে, এটা আমার শ্বশুরমশাইয়ের হাতে পোতা গাছ, তাই ছবি রেখেছি। এটা আমার সবচেয়ে প্রিয় গন্ধরাজ, আমার ভীষণ প্রিয় ফুল। আমার মাথার কাছে বেল ফুল আর গন্ধরাজ ফুল থাকলে আমার রাতে ঘুম ভীষণ ভালো হয়। এটার নাম হচ্ছে ভায়োলেট, ভুলে যাচ্ছি, পার্পেল হার্ট। আর এটা মর্নিং গ্লোরি, আগের ফুলটা পার্পেল হার্ট, এটা মর্নিং গ্লোরি, এটা সাদা জবা। এবার আসছে টগর, আবার আসছে গন্ধরাজ, না এটা বেল, গন্ধরাজ না, বেল। দেখো কীরকম ঝাঁকে ঝাঁকে বেল ফুল ফুটে থাকে আমার মাথার জানলার কাছে, এত সুন্দর গন্ধ। এগুলো তো জবা, মায়ের পায়ের জবা। লঙ্কা হয়েছে আর উচ্ছে হয়েছে, এইটুকুই সবজি করতে পেরেছি। আর ওই যে আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, এই সেই চাঁপা গাছ, স্বর্ণ চাঁপা নয়, এমনি চাঁপা, শ্বেত চাঁপা। আর এই যে তুলসীর ফুল, দেখো তুলসী ফুলের, তুলসী গাছের ফুলও কত সুন্দর দেখতে। আর এটা আমার সবচেয়ে প্রিয় জবা, হলুদ জবা। গোলাপ তো অবশ্যই সবারই প্রিয়। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে।